150 টাকার থাইল্যান্ডের ব্যাগ কয় টাকায় দিব বলেন তো দেখি, কমেন্ট করতে থাকেন। ও সবগুলো কালার ইউ নো এত সুন্দর। এই দুইটা কিন্তু এক কালার না, দুইটা কিন্তু দুই রকমের শেড। এটা একটু পিচ কালারের শেড আর এটা একটু বেস কালারের শেড। হ্যাঁ, দুইটা কিন্তু দুই রকমের কালার। এটার মধ্যে আরো দুইটা কালার আছে, এই যে একটা। হ্যাঁ, এই বেল্টটা আপনারা সহ ইউজ করতে পারবেন, এই বেল্টটা খুলেও ফেলতে পারবেন। এই যে দেখেন, আরেকটা হচ্ছে এরকম ব্ল্যাক কালারের। হ্যাঁ, আরেকটা হচ্ছে এরকম ব্ল্যাক কালারের, বেল্ট সহও ইউজ করতে পারবেন, বেল্ট ছাড়াও। তো এখন আমি একটা একটা করে আপনাদেরকে এই ব্যাগটা দেখাই দিচ্ছি। ডিসকাউন্ট প্রাইস বলেন তো কত টাকায় দিব, এই ব্যাগগুলোকে ডিসকাউন্টটা কত দিলে খুশি বলেন। রেগুলার প্রাইস ওয়াজ 2150, ডিসকাউন্ট প্রাইস কত টাকায় দিলে খুশি বলেন। এই ব্যাগটা দেখেন এত সুন্দর, এটার মধ্যে আপনার দুইটা ইয়া থাকবে, এই যে ভাগ, অনেক কিছু রাখতে পারবেন। এটা হচ্ছে একটা পার্ট, আর এটার পিছনে দেখেন এরকম ছোট একটা পকেট থাকবে। এই যে দেখেন পিছনে এরকম ছোট একটা পকেট থাকবে, আর এইটা হচ্ছে এটার আরেকটা পার্ট। এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন কাগজগুলো খুললে বুঝতে পারবেন যে কত স্পেস আছে ভিতরে। এই ব্যাগটা দেখেন অনেক সুন্দর, এই যে 550 টাকা। হ্যাঁ, 550। এটা হচ্ছে একটা পাঠানো হয়েছে, আমি বলে কাহিনীটা হয়েছে, এটা তো আসছে 7টার সময়, নাকি 4টার সময় বলা হয়েছে যে কিছুদিন পর রিস্ট হবে। আচ্ছা, এটা 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 দেখেন, এটার আরেকটা সুন্দর একটা কালার, আর এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার, আর এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার। হ্যাঁ, টোটাল হচ্ছে 4টা কালার।